এরপরে প্রশ্ন হলো, আমি প্রতি সপ্তাহে 2 দিন রোজা রাখি, কিন্তু আমার মাত্রাতিরিক্ত ঘুমের কারণে 10টার মধ্যে 8টা রোজাই সাহরিতে অ্যালার্ম দেওয়া সত্ত্বেও উঠতে পারি না, এক্ষেত্রে আমার রোজা হবে কি না? আলহামদুলিল্লাহ, সপ্তাহে 2টা নফল রোজা যারা রাখেন, সোমবার বৃহস্পতিবার, সন্ধ্যাতীতভাবে তারা প্রশংসাযোগ্য কাজ করছেন। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। সোমবারে তিনি রোজা রাখতেন কারণ এই দিনে তার জন্ম হয়েছে, এই বারটাতে তিনি জন্মগ্রহণ করেছেন, সেজন্য তিনি রোজা রেখেছেন। সুইলা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সিয়াম ইয়াউমিল ইথনাইন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সোমবারে রোজা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে, কল যাকা ইয়াউমুন উলিদতু ফিহ, তিনি বলেছেন এই দিনে আমি সিয়াম এই জন্য রাখি যে এই দিনে আমার জন্মগ্রহণ করেছি আমি, তো এই জন্য আমাদের জন্য সেই দিনে রোজা রাখা সুন্নাহ। আর বৃহস্পতিবার সম্পর্কে কোনো কোনো হাদিসে উঠে এসছে যে এই দিনে বান্দার আমলনামা আল্লাহর দরবারে সাপ্তাহিক নিবেদন করা হয়, রিপোর্ট পেশ করা হয়, সেজন্য রোজা রাখতে হয়, খুবই গুরুত্বপূর্ণ আমলটা। কিন্তু নফল রোজা বা সুন্নত রোজা যেগুলো, এগুলোর নিয়ত রাত্রে থেকে করা জরুরি না। আপনি যদি সকাল 10টায় ঘুম থেকে উঠছেন, এখনও কিছু খান নাই, আর নিয়ত করেন যে ঠিক আছে আজকের দিন আমি রোজা আছি, তাহলে আপনি রোজাদার। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে এরকম ঘটেছে যে তিনি সকালে ঘুম থেকে উঠেছেন, বেশ খানিকটা সময় পার হয়ে গেছে, দুপুরের কাছাকাছি, বাসায় খাবারের তেমন কিছু নাই, তখন তিনি বললেন ঠিক আছে তাহলে আমি রোজাদার, আমি রোজার নিয়ত করলাম। যে নফল রোজার নিয়ত দিনের বেলায় করা যায়, কোনো অসুবিধা নেই।